अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादू बोलो मामুনি, কাদম্বরী দিদির বিয়ে ভেঙে গেছে তাই না? দেখো মামুনি, এসব হলো বড়দের ব্যাপার। দাদু দিদি সন্দীপ দাদাকে ভালোবাসতো, সেই জন্য ওনার সাথে চলে গেছিল তাই না? শোনো মামুনি, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু সেসব বোঝার জন্য তুমি এখনো ছেলে মানুষ। তবে এইটুকু জেনে রাখো, কাদুর বিয়ে কিন্তু ভাঙেনি, আটকে আছে। আর সবাই মিলে এই ব্যাপারে চেষ্টা করছে যে যাতে কাদুর আর ডুগ্গুর বিয়েটা হয়ে যায়। তোমার বাবা গেছেন না ডুগ্গুকে বোঝানোর জন্য? কাদু দিদির বিয়ে সম্পূর্ণ হবে তো? অবশ্যই হবে, আমি এক্ষুনি আসছি। শান্ত, তুই ভুল করেছিস। কাদম্বরী আর সন্দীপের ব্যাপারে মালিককে যদি আগে জানাতিস তাহলে হয়তো এরকমটা ঘটতো না। দিদি, আমি কিছু বলার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল রে। মালিক এই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন, আমি ভাবলাম এসব বলে ওনাকে আর চিন্তায় ফেলবো না, আমি নিজেই কাদম্বরীকে আটকাতে পারবো। এই মহারানী, তুই চুপ কর। তুই যখন আগে থেকেই সব জানতিস তাহলে বলিস নি কেন? মহান সাজার খুব শখ না তোর? এই কথাটা যদি তুই আগেই জানিয়ে দিতিস তাহলে এই পরিবারের সম্মান সবার সামনে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচত। কিন্তু সেটা তুই কেন করবি? কিন্তু তুই তো সবসময় কি করে এই পরিবারের মাথা হেট করা যায় সেই চেষ্টাই করতে থাকিস, কি করে এই পরিবার তছনছ হয়ে একেবারে শেষ হয়ে যায় সেই চেষ্টাই করিস। এই যে কাজটা তুই করলি এর ফল তুই পাবি, আর এমন ফল পাবি যে কি মনে ভুলবি না। এর শাস্তি তোকে আমি দেব না, এর শাস্তি তোকে দেবে ভাই। এত বড় একটা সত্যি কথা লুকানোর সাহস তুই পেলি কোথা থেকে? বিধি ভাই একদম ঠিক কথা বলছে, তোর এই অপরাধ একেবারে ক্ষমার অযোগ্য। এই পরিবারের সম্মান আজ কলঙ্কিত হয়েছে শুধুমাত্র তোর কারণে। তুই এই বাড়িতে থাকতে পারবি না। ভাই ঠিকই বলত, যেখান থেকে তুই এসেছিস না তোর চিন্তা ভাবনা সেখানকার মতোই রয়েছে। আমি ভেবেছিলাম যে তুই ছোট পরিবার থেকে আসলেও তোর চিন্তা ভাবনা অনেক বড়, ভুল ভেবেছিলাম। তোর জন্য আজ আমার মেয়ে কাদম্বরীর জীবন একেবারে নষ্ট হয়ে গিয়েছে, যা এখান থেকে। আজকের পর থেকে কোনোদিন আমাকে মুখ দেখাবি না তোর, বুঝতে পেরেছিস? যা এখান থেকে। দাঁড়া ধর্মরাজ, যে কথা আজ তুই বললি সেটা অনেকদিনই আমার মনের মধ্যে ছিল, কিন্তু আজ বলছি, কোনো অন্যায় করেনি সন্তু। মা,
কি বলছো তুমি এসব? আমি ঠিক বলছি, ও সেটাই করেছে যেটা একজন মা তার মেয়ের জন্য করে। ও সেটাই করেছে যেটা সুভদ্রা করত যদিও থাকত। একটু চিন্তা কর ধর্মরাজ, যদি সুভদ্রা জানতে পারত কাদম্বরী নিজের বিয়ের অনুষ্ঠান ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে যেত, ও কাউকে বলতো? কখনো না। ও যাই করুক না কেন, ওর মেয়ের মাথা কারোর সামনে নিচু হোক ও কখনোই সহ্য করত না। মা বাচ্চার কোনো ভুল ত্রুটি সবার কাছে বলে বেড়ায় না, ও তাদেরকে আড়াল করে শোধরাবার চেষ্টা করে। সন্তু ঠিক তাই করেছে। আর তুই, তুই ওকে ধন্যবাদের বদলে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? তুই এটা দেখলি না, সন্তুর জন্য কাদম্বরী একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে বেঁচে গেল? আমাদের সন্তুর জন্য যে কাদম্বরী নিজের ভুলটা বুঝতে পেরেছে। আরে মন্দিরে তোর মেয়ে বিয়ে করতো সন্দীপকে, এ সন্তু আটকেছে। ও কি করে জানবে যে অবিনাশ চৌধুরী বিয়ের মণ্ডপে এসে আমাদের অপমান করে যাবে? আমি ভগবানকে বারবার বলতাম, সুভদ্রাকে কেড়ে নিয়ে খুব বড় অন্যায় করেছো। খুব খারাপ লাগতো যে ও সুভদ্রার জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আজ বুঝতে পারলাম যে ভগবান এক হাত দিয়ে নিয়ে তো অন্য হাত দিয়ে দেন। যখন সুভদ্রার দরকার পড়ল তখন সন্তুকে পাঠালেন, সেটা করার জন্য যে মা নিজের মেয়ের জন্য করে, সুভদ্রা কাদম্বরীর জন্য করত। যদি তোর মনে হয় ও কোনো ভুল করেছে তো দে শাস্তি ওকে, বার করে দে বাড়ি থেকে। তুই মনকে জিজ্ঞেস কর, যদি ওর জায়গায় সুভদ্রা হতো তুই ওকে কি এ শাস্তি দিতিস? আমি মনে করি সন্তু কাদম্বরীর জন্য যেটা করেছে এই পরিবারে কেউ এটা করতে পারত না। আমি সুভদ্রার মা বসুধা, আমি স্বীকার করছি সন্তু ঠিকভাবে সুভদ্রার জায়গা নিয়েছে, কাদম্বরীর মায়ের জায়গা নিয়েছে। আমার জন্য এটা মেনে নেওয়া খুব শক্ত, আমি যদি এটা স্বীকার না করি আমার মেয়ের আত্মা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। যদিও সন্তু কাদম্বরীর থেকে বয়সে ছোট আর দেখো, কিন্তু ও নিজের ও সম্পর্কের মান রেখেছে। আমার বিশ্বাস আছে তুমি যদি এর জন্য ওকে শাস্তি দাও ও হাসতে হাসতে সেটা নেবে। আমি বুঝতে পেরেছি এটা, কিন্তু এটাও তো ঠিক না যে কাদম্বরীর বিয়েটাও ভেঙে গেল। ওর একটা হাত যদি কাদম্বরীকে বাঁচিয়ে থাকে তাহলে আরেকটা হাত ওকে বিয়ে থেকে সরিয়ে দিল, ঠিক বললাম কিনা আমি? এখন তো খারাপ হওয়ার হাত থেকে বেঁচে গেছো, আর পরেও খারাপ হবে না। আমরা সবাই ডুগ্গুকে বোঝাবো, সবার আগে কথা বলবে সন্তু। কাদম্বরীর মা হওয়ার জন্য প্রথম অধিকার ওর, আর কর্তব্য। আজ তুমি মায়ের কর্তব্য করেছো, ভগবান তোমাকে কর্তব্য পালনের জন্য শক্তি দিক।
ধর্মরাজ মানিয়া বংশী এর আগে কারোর সামনে হাত জোর করে এভাবে বলে, কিন্তু আমি আজ তোর কাছে করছি। হ্যাঁ, আমি মানছি যে এক্ষেত্রে কাদম্বরী ভুল ছিল, কিন্তু ভুল কাদম্বরী তো কোনো ভুল করেনি। সত্যি কথা বলতে আমি খুব খুশি হয়েছি যে ও এটা ভেবেছে আর নিজের মনের কথাটা বলতে পেরেছে। এটা ওর সাথে অন্যায় করা হয়েছে। ওকে এমন এক মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে ফেলা হচ্ছে যাকে ও কোনোদিনও ভালোই বাসে, তাই আমি এই ভুলটা করতে পারবো না। ওকে এমন কোনো সম্পর্কে জড়াবো না যেখানে ও শুধু কষ্ট পাবে। মিস্টার মাহিয়া বংশী, আপনার মেয়ে আমাকে এতটাই ভালোবাসত যে ও আপনার সম্মানের কথা শুধু নয়, আপনার পরিবারের কথাও ভাবেনি। ভেবেছিলাম ও আমায় ভালোবাসে, আমি আমি আমার বাবাকে আর দাদাকে আর বাড়ির সবাইকে ছেড়ে পালিয়েছিলাম। অনেক বড় ভুল করেছি আমি। বাবা আমার মধ্যে মায়ের ছবি দেখতে পায়, সেই ছবিটা নষ্ট করে দিলাম, স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আজ আমি যা করলাম তারপরেও আমার খুশির জন্য, যাতে সংসার করতে পারি, তার জন্য বাবা গিয়ে দুগুর সাথে কথা বলল। বাবা আজ পর্যন্ত কারোর সামনে মাথা নিচু করেনি, নিজে চোখ নিচু করে ডুগুর কথা শুনছিল। আর ওই ডুগু যাকে রেখে বিয়ের মণ্ডপ থেকে আমি অন্যের জন্য পালিয়েছিলাম, ও শুধু আমার খুশির কথা ভাবছে। ও মনে করে আমি কোনো ভুল করিনি। স্বার্থপর তো আমি ছিলাম। তুই কাঁদিস না, যা হওয়ার হয়ে গেছে। তুই যা ভুল করেছিস সে ভুল অনেকেই করে ফেলে। আর সন্দীপের কথা বলতে গেলে, ও প্ল্যান করে যে কাজটা করেছে তার শাস্তিও অবশ্যই পাবে। আরে তুই কাঁদছিস কেন? তোর দাদা আছে তো, শাস্তির জন্য আমি বাড়ির বাইরে আছি, কিন্তু কোনো শাস্তি আমায় বোনের থেকে আলাদা করতে পারবে না। তুই বুঝেছিস? তোর দাদা তোর সঙ্গে আছে, সবকিছু সামলে নেবে, তুই চিন্তা করিস না। সবার আগে কথা বলবে সন্তু, কাদম্বরীর মা হওয়ার জন্য প্রথম অধিকার ওর, আর কর্তব্য।
জামাই বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।